সন্দেহজনক লেনদেন বাড়ছে দেশের আর্থিক খাতে। হিসেব বলছে গেল অর্থ বছরে ব্যাংক ব্যবস্থায় 5,280টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যা তার আগের বছর থেকে 43% বেশি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দাবি, এসব লেনদেনের অন্তত 65%-এর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে। 10 লাখ টাকার উপরে যে কোনো লেনদেনের তথ্য জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, যা ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট নামে পরিচিত। এর বাইরে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেনের বিষয়েও নিয়ন্ত্রক সংস্থাকে জানানোর বিধান আছে এসটিআর এর মাধ্যমে। হিসেব বলছে 2020-21 অর্থ বছরে দেশের ব্যাংকিং খাতে 5,000-এরও বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য জমা পড়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে। 4 বছর আগে যা এর অর্ধেক ছিল। এখন ই-কমার্স নিয়ে একটা বড় ধরনের আপনার কি বলে আমি বলবো মিসইউজ হলো, সেখানে কিন্তু আমরা শত শত এসটিআর শুধু একটা অপরাধের জন্য পেয়েছি। এর আগে কোভিডকালীন সিচুয়েশন আপনারা জানেন যে আমাদের হেলথ সেক্টরের বিভিন্ন করাপশন নিয়ে সরকার খুব স্ট্রং একটা অবস্থান নিয়েছিল, তখনও আমরা কিন্তু প্রচুর এসটিআর পেয়েছি ওই একটা মানে অপরাধে। হয়তো একজন দুইজন অপরাধীর ক্ষেত্রেই হলো আমরা শত শত এসটিআর পেয়েছি। ব্যাংকের বাইরে রেমিটেন্স আনা প্রতিষ্ঠানগুলোতেও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। হিসেব বলছে 2020-21 সন্দেহজনক লেনদেনের পরিমাণ ছিল 1,667 কোটি টাকা, যা তার আগের বছর ছিল 950 কোটি টাকা। বিএফআইউর হিসেবে এসব লেনদেনের 40% হয়েছে জালিয়াতি, দুর্নীতি আর ঘুষের কারণে। আর অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে কক্সবাজার, লালমনিরহাট, যশোরের মতো সীমান্তবর্তী জেলাগুলোতে এমন লেনদেন হচ্ছে বেশি। সীমান্তবর্তী এলাকায় যেটা আমাদের কাছে মনে হয় যে এগুলোতে স্মাগলিং, যে কোনো ধরনের যে কোনো ফর্মের স্মাগলিং এর একটা বিষয় থাকে। কক্সবাজার ওই রিজিয়নটা আপনার টোটাল ওই রিজিয়নটার উপরে আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি, সেখানে হলো আপনার মাদকের যারা মাদক ব্যবসা করে তারা আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং হলো ক্যাশ, এই দুটো প্রচুর ব্যবহার করে। পাশাপাশি ব্যাংকিং আপনার এক পর্যায়ে সেগুলো আবার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেও আপনার লেনদেন হয়েছে, এরকম নজিরও আছে। গণমাধ্যমের সঙ্গে এই মত বিনিময়ে বিএফআইউর কর্মকর্তারা জানান, চিহ্নিত সকল আর্থিক অপরাধের বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। তবে দেশ থেকে কি পরিমাণ অর্থ প্রতি বছর পাচার হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য সংস্থাটির কাছে নেই বলে জানানো হয় বৈঠকে। এমনকি বৈশ্বিক যেসব প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় তাও সঠিক নয় বলে দাবি করেন তারা। এখনও এটা আমরা পূর্ণাঙ্গ তথ্য আমরা পাচ্ছি না, বাট উই আর ওয়ার্কিং অন ইট, আমরা এটার উপরে কাজ করছি। আর একটা যেটা ব্যাপার হচ্ছে ইন্টেলিজেন্স নট, আমরা ইনভেস্টিগেট করতে পারি না। যেটা প্রথমে আমরা যে আর্থিক গোয়েন্দা রিপোর্টটা পাঠাই সেটা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য আমরা কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে পাঠিয়ে থাকি। ওরা আরও বেশি সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ওদের পোডেন্স অ্যাপ্লাই করে সেগুলো ওনারা ইনভেস্টিগেট করেন। তবে পানামা কিংবা প্যারাডাইস পেপার সহ বৈশ্বিক অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে যেসব বাংলাদেশিদের নাম এসেছে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। এখন এ প্রসঙ্গে আমি সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।